বলেছে দাদুনের টাকটা তো বিশাল বড়ই, কিন্তু তার সাথে সাথে দাদুর হৃদয়টাও খুব বড়। হৃদয়টা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তাই তাই টাক দিয়ে আইডেন্টিফাই করতে হলো, তাই তো? আপনি ছুটকুন, আরে থাক 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 থাক। কিন্তু ভাই তুমি আমাকে কি করে চিনলে? সেটা তো কোনো সমস্যাই নয়, কারণ এক শিল্পী আরেকজন শিল্পীকে দেখলেই চিনতে পারে, তাই না? রাইট। কিন্তু তোমার সর্বক্ষণের সঙ্গী তোমার ক্যামেরা কোথায়? দেখছি না তো। পিহু স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, বলেছে সঙ্গে ক্যামেরা আনলে মৃত্যু অনিবার্য। থাক না, কি খাবে বলো, ঠান্ডা না করো। আমার কোনো চয়েস নেই আন্টি, খাবো তো বকুনি, আর সে আপনি ঠান্ডা গরম যা ইচ্ছে দেবেন। ও মা, বকুনি কেন খাবে? পিহু আমাকে যেরকম বলেছিল, আমার তো মনে হচ্ছিল বকুনি খাবার জন্যই ডাকা হয়েছে। হেই মিথুক, দেখলেন তো আন্টি, আপনি না দিলেও পিহু ঠিক বকুনি দেবে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলুন না, কি জানতে চান আপনি? তুমি পিহুকে বিয়ে করতে চাও? এস আন্টি, আমি পিহুকে বিয়ে করতে চাই। কতটুকু জানো তুমি পিহুকে? খুবই সামান্য, বলতে পারেন প্রায় কিছুই না। তুমি কিছু জানো না অথচ তুমি পিহুকে বিয়ে করতে চাচ্ছো? চাইছি, তার কারণ আমি পিহুকে ভালোবাসি। কাউকে না জেনে তাকে ভালোবাসা যায়? ভালোবাসলেই তখন মানুষ তাকে চিনতে চায়। আমরা জীবনটাকে ভালোবাসি, তাই জীবনটাকে জানতে চাই, বেঁচে থাকতে চাই। পিহু আমার কাছে জীবনের মতো। তুই আবার কাল থেকে স্কুলে যাওয়া শুরু কর। আচ্ছা আমি কি এমন বলেছি যার জন্য এত হাসতে হয়? কি রে এত হাসছিস কেন বলতো, আমি কি বললাম? আচ্ছা হাসবো না, তখন আমি তোমাকে কি বললাম বলো? আমি বললাম যে আমার মনের মধ্যে আর কোনো ভাবনা নেই, চাপ চাপ কুয়াশা ছাড়া আর কিচ্ছুটি নেই আমার মনে। আচ্ছা তুমি বলো, সেই মন স্কুলে গিয়ে আমি কি করব, কি পড়াবো এই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের? বৌমা বৌমা এত চিৎকার করছিলে কেন, তানির কিছু হয়েছে? না জেঠিমা, তানির কিচ্ছু হয়নি, তানির ঠিক আছে। মুখে ঠিক আছে বললি কি ঠিক থাকা যায়? যতই ঠিক আছে ঠিক আছে বলো না কেন, যেটা বেঠিক সেটা বেঠিক থাকে যতক্ষণ না জোর করে তাকে ঠিক করার চেষ্টা করা হয়। বৌদি আমি কিছুক্ষণের জন্য একটু অন্য ঘরে যাচ্ছি। তানি তুমি কোথাও যাবে না, এইখানে থাকবে। আর আপনি আমাকে জোর করার কে? আমি আমি কে? হ্যাঁ কে দিয়েছে আপনাকে অধিকার আমাকে জোর করা? তানি এভাবে কথা বলো না, জেঠিমা তানিয়ার সাথে এভাবে কথা বলার কোনো অধিকার তোমার নেই। তখন বড় ভয় হতো জানো তানিয়া, আসলে কি জানো তানিয়া, ওই যে বললাম ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কিন্তু তোমার থেকে জীবনটাকে আমি অনেক ভালোভাবে দেখেছি। আসলে কি জানো, ভালোবাসায় অভিমান থাকে, কিন্তু বেশি অভিমানে ভালোবাসা থাকে না, দম্ভ সেখানে বাসা বাঁধে।